Hopefully, yeah, I would love to be there one day. Maybe next season. Flat wicket. First of all, আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ব্যাটিং এ নতুন বলটা ম্যানেজ করা, উপর থেকে একটা পার্টনারশিপ করা। তো আমি মনে করি ওই জিনিসটা আমরা করতে পেরেছি। ওটা করাতে যারা পরে ব্যাটিং করেছে তাদের জন্য অনেকটা ইজি হয়ে গেছে। নাইম প্লেট ফ্যান্টাস্টিক ইনিংস, ও পুরো ডমিনেটিং একটা ইনিংস খেলেছে, ওটা টিমকে অনেক বেশি হেল্প করেছে। আর লাস্টে রুম্মান এবং জাকির যেভাবে শেষ করেছে, রুম্মানের সাথে দীপু একটা পার্টনারশিপ করেছে। তো ওভারঅল আমাদের ব্যাটিংয়ে একটা ভালো টোটাল ছিল, সেই জন্যেই বোলাররা একটু মন খুলে বল করতে পেরেছে, বোলাররা তাদের প্ল্যান এক্সিকিউট করেছে। ওদের ওপর থেকে যদিও একটা খুব ভালো পার্টনারশিপ হয়েছিল, তারপরে বোলাররা খুব ভালো ফাইট ব্যাক করেছে এবং থ্রু আউট দ্য ইনিংস, স্পেশালি ফার্স্ট পাওয়ার প্লে ছাড়া আমরা বাকি যে 40 ওভার বোলিং করেছি, 40 ওভার পুরাটাই আমাদের কন্ট্রোলে ছিল। দুইটা একটা পার্টনারশিপ একটু বড় হলে কি ভালো হতো? আসলে আসলে ব্যাক টু ব্যাক আমার এবং নাইমের উইকেটটা ব্যাক টু ব্যাক পড়ে যায়, এই জন্যে আমাদের 10-15 রান শর্ট হয়েছে। আমরা যদি ওখান থেকে নাইম আউট হওয়ার পরে আমি আরেকটু ক্যারি করতে পারতাম, তাহলে টোটালটা আরেকটু বেশি হতো ম্যাচটা। যদিও আমরা খুব কমফোর্টেবলভাবেই জিতেছি, একটা বড় রানে জিতেছি, ওটার ডিফারেন্সটা আরও বেশি হতে পারতো। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, প্ল্যান ছিল, আমরা যেহেতু আগের দিন ভালো ইনিংস খেলতে পারিনি, ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি সবাই নিতে পারিনি, তো সবার মানে ফার্স্টে প্ল্যান ছিল যে টপ অর্ডার থেকে যেভাবে হোক ভালো 10 ওভার কেমনে আমরা সার্ভাইভ করবো, এটা ফার্স্টে প্ল্যান ছিল যে 10 ওভার কীভাবে আমরা শেষ করব। তো যখন আমি ফার্স্টে স্টার্ট করছি তো প্ল্যান ওইটাই ছিল যে ফার্স্ট টাইমটা পাওয়ার প্লেটা যেভাবে হোক ভালো উইকেট লস না করে ভালো ইন্টেনে ভালো ব্যাটিং করার জন্য। এরপর ছোটো ছোটো প্ল্যানে আমরা মিথুন ভাইয়ের সাথে, সাইফের সাথে ছোটো ছোটো প্ল্যান করে আগে। যদিও অসাধারণ ব্যাটিং করেছেন, তো তারপরেও আপনি কিন্তু বেশ কয়েকটা ওভার বাকি থাকতেই আউট হয়ে গিয়েছেন, তো এটা নিয়ে কি আপনার কোনো আছে, খুব আছে বা না? অবশ্যই, যদি আমি ওয়েল সেট ছিলাম, আমার চিন্তাভাবনা ছিল ওখান থেকে আমি 40-এ গিয়ে শেষ করতে পারলে হয়তো আমাদের টিম হয়তো আরও ভালো বেটার স্কোর, আমার মনে হয় আমরা 300-310 এরকম আমাদের টিমই এরকম। তো ফার্স্ট ডে আমরা একটা সিলি মিস্টেক করছি সবাই, তো নেক্সট ডেতে ইনশাল্লাহ চেষ্টা করবো ওখান থেকে যেন বড় করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।